ভিডিওটা আমি শেষ করতে পারিনি, কারণ ভিডিওটা অলরেডি খুব লম্বা হয়ে গেছিল, তার জন্য ভিডিওটা আমি আর শেষ করিনি। কালকে আর একটা ব্যাপার, পায়ে চোট পেয়েছিলাম, তার জন্য পাটা লক্ষণই হয়ে গেছে, সেই সব সব কারণে আর কি, তাই আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি। কিন্তু কালকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে কালকে আমরা যখন ফিরছিলাম, যে মাছগুলো যাওয়ার সময় দেখলাম না, একদম জ্যান্ত গঙ্গা ট্যাংরা মাছ, সেইগুলো আমরা ফেরার সময় নিয়েছিলাম কিছুটা, 1 কিলোর মতো। ওই বাড়িতে কিছুটা নেওয়া হয়েছে আর কিছুটা এই বাড়িতে আনা হয়েছে। বেশ সুন্দর টাটকা একদম গঙ্গার মাছ দেখতে পেয়ে কেউ লক্ষ্য করতে পারে বলো, তাই আমরা নিয়েছিলাম কিনে। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি, তো মাছ কাটা থেকেই শুরু করছি ভিডিওটা। আর হ্যাঁ, অনেক সময় ট্যাংরা মাছের গায়ে, অনেক সময় না সব সময়তেই, ট্যাংরা মাছের গায়ে খুব লোদ লোদ মানে ওই লালা থাকে, তো সেক্ষেত্রে ছাই তো আর এখন পাওয়া যায় না, কারণ ছাই এখন গল্প কথা, এখন আর বেশিরভাগই কেউ ছাই রান্না করে না। তাই নুন দিয়ে এই মাছটা আমি কাটবো, নুন রান্নাঘরে। আর দেখো এই মাছটা রান্না করার জন্য কি কি লাগবে, একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনে পাতা, আর মশলা এখানে আদা লঙ্কা বাটা, যেটা কমন মশলা হয়, আর জিরা ধনে গুঁড়ো দেবো সেটা পরে। আর হ্যাঁ, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, নুন হলুদ মাখিয়ে নেবো একটু ভালোভাবে। আর মাছ কাটতে গিয়ে আমার হাতটা কেটেও গেছে, জ্যান্ত মাছ না খুব শক্ত হয়, ভীষণ শক্ত, তার জন্য কাটতে গিয়ে। যারা মাছ ভাত খেতে ভালোবাসো আমার মতন, আমার তো মাছ টাছ খুবই পছন্দ, মাছ ভাত তো দাঁড়া না, জ্যান্ত মাছ দেখলে আর থাকা যায় না বলো, সত্যি কথা। তাই বেশি করে কেনা হচ্ছে দুবারির জন্য, তারপরে নিয়েছি, দাদা বলছে ঠিকই দেখ মাছগুলো কি সুন্দর, তো চলো নিয়ে নেওয়া হলো। তবে কি, এই মাছ শুধু আমাদের বাড়িতে আমি আমার দেওয়ার আমার শাশুড়ি মাই খাবো, ও তো খায় না, মাও নাও খেতে পারে, কারণ মাও তো মাছ ভাত অত ভালো খায় না এখন আর। গঙ্গার মাছ জ্যান্ত মাছের টেস্ট, সেটা অন্য কিছুর সঙ্গে তুলনা হয়, যেটা কারণ সেই বস্তাবে আমি তোমাকে বললাম কথা, আমার কোনো আফসোসও নেই। সব থেকে বড় কথা হচ্ছে অনেকের আফসোস হয় যে মাছ মাছ হেন তেন, আমার কোনো রকম আফসোস হয় না আমি মাছ খেতে পারছি না বলে, বা আমি মাছ মাছ খাওয়ার দিকে যে ন্যাক আমার সেটাই নেই কোনোদিন, ছোটবেলা থেকেই ছিল না। ক্যামেরার পাশ থেকে একটা কথা বলবো না বলা উচিত হবে না, মা যখন ছোটবেলায় নাকি বাচ্চাদের ওই গলা ভাতের সঙ্গে শিঙি মাছ কাঁচা কলা এগুলো ঝোল পাতলা ঝোল মানে চটকে নাকি একসঙ্গে খাওয়ানো হয়, তা আমাকে নাকি খাওয়ানোর চেষ্টা করা হতো, আমি মুখে রেখে দিতাম পরে গিয়ে থু করে ফেলে দিতাম, বিশ্বাস না হলে এখনই মার কাছে জিজ্ঞেস করতে পারো। এখন আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে এখানে আমার একটা কড়াই ছিল, যে কড়াইটা দুপাশটায় কালো হয়ে গেছে, মানে দুপাশটায় কড়াইয়ের দুপাশটা একটু কালো মতো ঘুরে গেছে, তো আমার তোমাদেরকে বলেছো কড়াইটা প্লিজ চেঞ্জ করো, কড়াইটা একটু ভালো করে মাজো, কিন্তু বিশ্বাস করো ওই কালো দাগটা আমার বিয়ের আগে দেখেছিল, চিল্লাও আছে, আমি এখন ওটা আগেকার মানে দাগ বসে গেছে তাই আর ওকে তোলা হয় না, কিন্তু কড়াইটা ভালো আছে বলে ওদের রান্না করি। এবার এখন থেকে চেষ্টা করবো নতুন যে দুটো কড়াই এক্সট্রা রয়েছে আমাদের বড় কড়াই দুটো সেইটার মধ্যে রান্না করতে, যাতে আগে তোমাদের দেখতে ভালো লাগে, তাই মাছের দিকে ভাজা বসেছিলাম,
হবে এটা হচ্ছে কমন ব্যাপার, কিন্তু যতটা বাঁচিয়ে রাখা যায়। ফুল তোলা হয়নি তো। আর হ্যাঁ, আমার মাথা ঝুলে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এবার একটা কথা, এবার কি বলতো, প্রতি ভাদ্র মাসেই আমরা প্রতিবার জামা কাপড় দিতাম রৌদ্রে, হয়তো সবাই অনেককে বাড়িতে দেয়, কিন্তু মনে হয় না এবার কোনো নিতে পারবো, কারণ প্রপার রোদ তো হয় না, তার আগে বৃষ্টি, কারণ রোদ তো প্রপারলি হয় না, অল্প রোদ হয় অল্প বৃষ্টি হয়, মানে যেই রোদ দেখি সাদা কিছু দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে মেঘ চলে আসবে, সো সেই ভরসায় তো আর জামা কাপড় রোদ দেওয়া ঠিক না, আর বৃষ্টি এসে আলমারি শুদ্ধ জামা কাপড় সব নষ্ট করবে ভিজিয়ে। তো যাই হোক, চলো ফুলগুলো তুলে নিই। আরেকটু তুলসী পাতা তুলে নিয়েছি, তো এখন যাবো নিচে, নিজেকে ঠাকুর পুজো দেবো, তারপর তো লাঞ্চ রয়েছে,
তো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ কি না হলে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে। তারপরে তোমাদের সঙ্গে কালকে এসে আবার কথা বলছি। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, সবাইকে টাটা।